আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলী ইসলাম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 223 কোটি 31 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসই এক্স 8.5 পয়েন্ট কমে 6214 পয়েন্ট, ডিএস 30 সূচক 2.2 পয়েন্ট কমে 2218 পয়েন্টে এবং ডিএসই এস বা সরিয়া সূচক 2.3 পয়েন্ট কমে 1353 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 304টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 22টির, কমেছে 75টির এবং অপরিবর্তিত রয়েছে 207টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল স্টার্ন হাউজিং, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, জেনেক্স, ইনফোসিস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর লেনদেনেও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসই এর সার্বিক সূচক সিএএসপিআই 17.9 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18364 পয়েন্টে। সিএসইতে আজ 98টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 16টির দর বেড়েছে, কমেছে 37টির আর 45টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসইতে 7 কোটি 28 লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। দর্শক, এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। পবিত্র রমজান মাসে রাজধানীতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। প্রতি কেজি গরুর মাংস 640 টাকা, খাসির মাংস 940 টাকা, ড্রেসড ব্রয়লার 340 টাকা, দুধ প্রতি লিটার 80 টাকা এবং ডিম প্রতিটি 10 টাকা মূল্যে বিক্রি করা হবে। রাজধানীর 20টি স্থানে পুরো রমজান মাস জুড়ে এই পণ্য বিক্রির কার্যক্রম চলবে। আর মাত্র 2 দিন বাকি রমজানে সারা দেশে নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষ। ছোলা, চিনি, চাল, ডাল, তেল, পেঁয়াজ ও মুরগির মাংস সহ চড়া সব রকম নিত্য পণ্যের দাম। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির অজুহাতে ও ব্যবসায়ীদের কারসাজিতে লাগামহীন দ্রব্যমূল্যের বাজারে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। মাছ মাংস এখন স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। বিশেষ করে মুরগির বাজারে অনেকদিন ধরেই অস্থিরতা। এক একদিন হাঁকা হচ্ছে এক এক রকমের দাম। ব্রয়লারের কেজি এখন 260 থেকে 290 টাকা। আসন্ন রমজান মাসে চালের দাম বাড়বে না বলে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারকে আশ্বস্ত করেছেন চাল কল মালিক ও ব্যবসায়ীরা। খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে রমজান মাসে চালের বাজার স্থিতিশীল রাখতে মতবিনিময় সভায় তারা এই আশ্বাস দেন। সভায় নওগাঁ ধান চাল আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি নীরদ বরণ সাহা চন্দন বলেন, রমজান মাসে চালের দাম বাড়ানোর কোনো কারণ নেই, বরং সামনে দাম আরও কমতে পারে। আমদানির কারণে মিল মালিকদের লোকসান গুনতে হচ্ছে দাবি করে তিনি বলেন, এখন প্রতি মন চালে 150 টাকা থেকে 200 টাকা কমে বিক্রি করতে হচ্ছে। মিল মালিক নয়, ধান চালের ব্যবসায়ের সঙ্গে জড়িত নয় এমন লোকজনও ধান ও চাল মজুত করছে। এরাই মূলত সমস্যা তৈরি করছে। দাম বাড়ার 3 দিনের মাথায় ফের সোনার দাম কমেছে। 22 ক্যারেট সোনার দাম ভরিতে 1166 টাকা কমানো হয়েছে। এর আগে 18 মার্চ সোনার দাম ভরিতে 7698 টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে করে তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয় 98794 টাকা, যা প্রায় লাখের ঘরে। দেশের বাজারে এর আগে কখনো সোনার দাম এত হয়নি। রেকর্ড এই দাম নির্ধারণের 3 দিনের মাথায় সোনার দাম কমানো হলো। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেয়। বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ডে প্রায় 53টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সকালে আনুমানিক 5:30টার দিকে বলিবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে আনুমানিক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান, বলিবাজারে জামাল নামে এক চা বিক্রেতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের দোকানে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যবসায়ীরা কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতির দাবি করলেও তা এখনও নির্ধারণ করা যায়নি। চলতি 2022-23 কর বর্ষের প্রথম আট মাসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়কর, স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর এবং আমদানি রপ্তানি শুল্ক মিলে মোট 1,96,37,51,00,000 টাকা রাজস্ব আয় করেছে, যা বিগত কর বর্ষের একই সময়ের তুলনায় 8.92% বেশি। গত কর বর্ষের প্রথম আট মাসে রাজস্ব আয়ের পরিমাণ ছিল 1,79,984 কোটি টাকা। এনবিআরের তথ্য মতে, গত 2021-22 কর বর্ষের প্রথম পাঁচ মাসে আমদানি রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয়ের পরিমাণ ছিল 56,726 কোটি টাকা, যা চলতি কর বর্ষের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে 59,198,07,00,000 টাকা। এই ক্ষেত্রে প্রবৃদ্ধি 4.36%। আলোচ্য সময়ে আয়কর আহরণ বেড়েছে 6.29%। গত কর বর্ষের আট মাসে এ খাত থেকে রাজস্ব আয় ছিল 56,861,56,00,000 টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে 60,437,98,00,000 টাকা। গত কর বর্ষের আট মাসে মূসক রাজস্ব আয়ের পরিমাণ ছিল 66,396,43,00,000 টাকা, এবার সেটা বেড়ে হয়েছে 76,401,46,00,000 টাকা। চলতি কর বর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা 3,70,000 কোটি টাকা। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।